মুখ থুবড়ে পড়েছে ওয়াটার বাস সার্ভিস, 11টি বোটের পেছনে খরচ কয়েক কোটি টাকা। মুন্সীগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের শোকের মাতম, শোকে স্তব্ধ পুরো এলাকা। চিলমারির আমতলা চরে নেই কোনো স্কুল, লেখাপড়া থেকে বঞ্চিত 200+ শিশু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। যুবলীগের সপ্তম কংগ্রেসে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি নিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। যুবলীগের নেতা কর্মীদের অনেক ত্যাগ আছে এখানে আমাদের সামনে। যুবলীগের সাবেক চেয়ারম্যান সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন, তাদের নেতৃত্বে আজকে যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই যুবলীগ সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে একটি অন্যতম যুব সংগঠন হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত। আমরা জানি এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে কোনো কাজেই আসেনি ওয়াটার বাস সার্ভিস। মেগা সিটির যানজট থেকে স্বস্তি দিতে ঢাকার চারপাশে নদীতে চালু করা হয়েছিল ওয়াটার বাস, এখন মুখ থুবড়ে পড়ে আছে। 10 কোটি টাকা সংগ্রহ করা 11টি বোটের পেছনে গত কয়েক বছরে খরচ হয়েছে আরও কয়েক কোটি টাকা। সফল হয়নি প্রকল্পের উদ্দেশ্য। রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ঢাকার যানজট নিরসন ও রাজধানীর চারপাশের নদীগুলোকে কাজে লাগিয়ে চালু করা হয়েছিল ওয়াটার বাস। 2010 সালের 28 আগস্ট ওয়াটার বাস পানিতে নামে। প্রথম ওয়াটার বাস দুটি নির্মাণে খরচ হয় 1,11,50,000 টাকা। এরপর 2013 সালে 3,32,00,000 টাকা ব্যয়ে আরও 4টি ওয়াটার বাস নামানো হয়। পরে আরও 5টি ওয়াটার বাস নামানো হয় 5 কোটি টাকার বেশি খরচে। বছর না যেতেই থমকে যায় এর কার্যক্রম। গত 3 বছরে ওয়াটার বাসগুলো থেকে আয় হয়েছে 36,34,169 টাকা, আর শুধু জ্বালানিতেই ব্যয় হয়েছে প্রায় 2 কোটি টাকা। ওয়াটার বাসে ভ্রমণকে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। জামের জন্য মনে করেন যাওয়া আসা অসুবিধা সবচেয়ে বেশি হয়, তার জন্য এটাই নিরাপত্তা সবচেয়ে বেশি। ওয়াটার বাস যদি থাকে তাহলে কোনো সমস্যাই হবে না। এদিকে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত পরিচালিত ওয়াটার বাস সার্ভিসটিও বন্ধ, যাত্রী সংকট নেই তারপরও বন্ধ। ওয়াটার বাসটা দিলে যানজটটা অবশ্য খুব কমই তো, যদি অতি দ্রুত এটা যদি সম্প্রসারণ করা হয় তা আমাদের জন্য অনেক উপকৃত হয়। যথাযথ ব্যবস্থাপনা ছাড়া মানসম্মত সেবা সম্ভব নয় উল্লেখ করেন গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েটের এ অধ্যাপক। এই সেবা কিন্তু যেটা প্রচলন করা হয়েছে সেটা দিয়ে কিন্তু যানজট তো কমবেই না, বরঞ্চ কিন্তু এখানে অনেক আর্থিক ক্ষতি হবে সরকারের। বুড়িগঙ্গায় যদি সত্যিকার অর্থে আমরা কমিউটার ওয়াটার বাস তৈরি করতে চাই তাহলে দ্রুতগতি করতে হবে, পেশাদারি করতে হবে। সমন্বিত উদ্যোগ ওয়াটার বাস সার্ভিসকে আলো দেখাতে পারে বলেও মনে করেন এ বিশেষজ্ঞ। সরকারকে তো সেই পেশাদারি মনোভাবের কাজগুলি যদি করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় জনগণ লাভবান হবে, বিনিয়োগের প্রকৃষ্ট যেই রিটার্নটা হওয়ার কথা সেটা হবে, আখেরে কিন্তু যানজটের যে শহরটা এখন হয়ে গেছে সেখান থেকে একটু চাপ কমার একটা সুযোগ থাকবে। ওয়াটার বাস সার্ভিসের ভালো মন্দ দুদিকই আছে, তবে এ বিষয়ে মুখ খুলতে চান না বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। ওয়াটার বাস সার্ভিস নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক, সাফল্যের জন্য দরকার দক্ষ ব্যবস্থাপনা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। মুন্সীগঞ্জে বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 9 জনের পরিবারে চলছে শোকের মাতম। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। কমিটি 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। শুধু বরের বাড়ি নয়, শোকাচ্ছন্ন পুরো কনকসার ইউনিয়ন।
হাসপাতাল থেকে মরদেহ আনার পর থেকে প্রতিবেশীরা ভিড় করছেন শোকস্তব্ধ পরিবারের বাড়িতে, চলছে আহাজারি। দুর্ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে, আসামি করা হয়েছে বাসের চালককে। শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং এর কনকসার বাজারের কাছে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। সংস্কারের অভাবে গাজীপুরের মালিকের বাড়ির শরীফপুর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই, পণ্য পরিবহন নিয়ে বিপাকে কারখানার মালিকরা। তবে মেয়রের আশ্বাস, শিগগিরই সংস্কার হবে সড়ক। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এটি সড়ক নাকি নালা বোঝার উপায় নেই। ড্রেনের কাজ শুরু হলেও সড়কের সংস্কার নেই, তাই অন্তহীন দুর্ভোগে নগরবাসী। মালিকের বাড়ির যে রাস্তা বেহাল দশা, বাংলাদেশের কোথাও মানে এরকম খারাপ রাস্তা আর নাই। জনগণ যাইতে খুবই অসুবিধা, এবং ছাত্রছাত্রী মানুষ যান যাইতে সবারই সমস্যা। পেছনদারে নিতে পারি না, অনেক সময় গাড়ি উল্লা যা পুল দেখা, চাক্কা কান হয়ে যায়, স্প্রিং পাতি ভাঙে, গাড়ি ক্ষতি হয়। একজন বা দুজন যাইতে পারি না, যাইতে পারি না, যাইতে গেলে পড়ে যাইতে হয়। স্কুলে শুধু ড্রেনের উপর দিয়ে যাওয়া যায়, অন্য কোনো দিয়ে যাওয়া যায় না। সড়কের বেহাল দশা, তাই বিদেশি ক্রেতারা এই এলাকার কারখানায় আসতে চান না, আর পণ্য পরিবহন নিয়েও সমস্যা পোহাতে হচ্ছে কারখানা মালিকদের। সবচেয়ে বেশি জটিল হচ্ছে বায়ার আসে না, অর্ডার নিয়ে ক্রাইসিসে পড়বো, লোকজনের চলাচল বিঘ্নিত হয়, আর বৃষ্টি হলে তো গাড়িও আসে না, আর নৌকা চলারও কোনো সুযোগ নেই। তবে আশার কথা শোনালেন সিটি মেয়র, শিগগিরই সড়ক সংস্কার হবে বলে জানান তিনি। আমরা রাস্তাগুলো 40 ফিট করতে চাই, প্রায় 90-95% মানুষ এখানে সহযোগিতা করছে। কয়েকজন মানুষ, কতিপয় মানুষ, তারা এই রাস্তা হোক এই এলাকার মধ্যে চায় না, সেই হিসাবে তারপর আমরা তাদের সাথে আলোচনা করছি। রাস্তা জনের স্বার্থে রাস্তা করতে হবে, ড্রেনের ব্যবস্থা চালু করতে হবে, এছাড়া বিকল্প নাই। শুধু আশ্বাস নয়, জন দুর্ভোগ বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় ভুক্তভোগীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। যুবলীগের সপ্তম কংগ্রেসে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি সৌজন্যে সরাসরি নিয়ে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। বেলুন এবং পায়রা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই সপ্তম জাতীয় কংগ্রেসের মাননীয় প্রধান অতিথি, আমাদের আশা আকাঙ্ক্ষার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সপ্তম জাতীয় কংগ্রেসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয়।
বঙ্গবন্ধু। বন্ধুরা আমার, আজকের এই সপ্তম জাতীয় কংগ্রেসের দর্শক, আমরা তখন ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে যুবলীগের সপ্তম কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছি মূল খবরে। চাঁদাবাজি ছিনতাইয়ের প্রতিবাদ করায় রংপুরে কিশোরকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকান্দ গ্রামের মাহমুদুল ইসলাম মামুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী আরিফ ও তার দলের ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলে। বিষয়টি সে গ্রামবাসীকে জানিয়ে দেবে বলায় 14 নভেম্বর সন্ত্রাসীরা ছোড়া ও রামদা নিয়ে কুপিয়ে তাকে জখম করে। এ ঘটনায় মামুনের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। আরিফ, ইয়াসিন, তারপরে কামাল, জামাল, এরা তিস্তা নদীর পরে নিয়ে যা এরকম ছোটাছুটি করা শুরু করছে। এখন আমার ছেলে আল্লাহ ওরে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ করে চিল্লা চিল্লি করছে। আবার ওই যে মাছ মারা মানুষ লাইট ফলো করছে, ওরা পালাইছে। এখন আর আমার ছেলের কোনো বিচার হচ্ছে না, আসামিগণ ঘুরে বেড়াচ্ছে। ওনার কাছে বিচার চাইতে গেলাম, উনি বলতেছে এক নম্বর আসামিকে আমরা ধরে দেন। আমরা যদি আসামি ধরতে পারতাম তাহলে আইনের কাছে তো যাইতাম না। কুড়িগ্রামের চিলমারী উপজেলার আমতলা চরে কোনো স্কুল না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে 200+ শিশু। পড়ালেখার সুযোগ না থাকায় শিশু বয়সে পরিবারের সাথে কাজে সহযোগিতা করছে। সুবিধা বঞ্চিত এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। একদিকে ভাঙছে, অন্যদিকে গড়ছে চর, বিলীন হচ্ছে গ্রাম, নদী গর্ভে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, পিছিয়ে পড়ছে চরাঞ্চলের শিশুরা। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কুড়িগ্রামের চিলমারির আমলাতলা চরের 200+ শিশু। আমলাতলা চরে বশবাস 400+ পরিবারের, কিন্তু আশেপাশে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। যেটি আছে সেটিতে যেতে হয় নৌকায়, সময় লাগে 1 ঘন্টা। শিক্ষা বঞ্চিত এসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমরা ইচ্ছে করছিলাম যে মেয়েটাকে লেখাপড়া করাবো, কিন্তু মেয়েটা বড় হয়েছে, ওইখানে যা পরীক্ষা দিয়ে আসে কিন্তু পড়া ওখানে হয় না। এখানে যোগাযোগ ব্যবস্থা নাই, কাজে বাহিরে লেখাপড়া করা সম্ভব নয়। এই কারণে এখানে একটা প্রাইমারি স্কুল হলে এই এলাকায় একটা আলো ফুটে, শিক্ষার আলো ফুটে উঠবে। এখানে আমরা যে শিক্ষিত বেকাররা আছি, এখানে আমরা একটা স্কুল হলে বাচ্চাদের লেখাপড়া করাতে আমাদের খুব সুবিধা হতো। নদী ভাঙার কারণে স্কুলে যেতে পারিনি, পরীক্ষার সময় পরীক্ষা দেই কিন্তু একটু কষ্ট হয়, রেজাল্ট ভালো হয় না। স্থানীয় সাংসদ বলছেন এই চরে নির্মাণ করা হবে প্রাথমিক বিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা নদী, চর, হাওর, মানে পাহাড় অঞ্চলে আমরা কিছু বিশেষ স্কুল করে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। দেখি, আমি আমতলীর কথা বললেন, আমি নিজে পরিদর্শন করব এবং যত দ্রুত আমি ওখানে একটা স্কুলের ব্যবস্থা করব। দ্রুত এই আশ্বাসের বাস্তবায়ন চায় চরের বাসিন্দারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশের সমুদ্র সৈকতের সৌন্দর্য ও সাংস্কৃতিক পর্যটনের মেলবন্ধন রচনার জন্যই প্রথমবারের মতো বিশ্ব নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। এটি পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিক ও নৃত্যযোগের আয়োজনে 4 দিনব্যাপী বিশ্ব নৃত্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশ বিদেশের বরেণ্য নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন। উৎসবে 15টি দেশের 200 জন শিল্পী, শিক্ষক, গবেষক ও কোরিওগ্রাফাররা অংশ নিচ্ছেন। মানিকগঞ্জে হাজারো কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের "ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি" গানটি গাওয়া হয়েছে। নজরুল ও তার স্ত্রী প্রমিলার স্মৃতিধন্য শিবালয় উপজেলার তেওতা স্কুল মাঠে এ আয়োজন করা হয়। নজরুল সাহিত্য চর্চা কেন্দ্রিক সংগঠন বাঁশরি ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানে শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ড. খালিকুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে আসা সংগঠনের কর্মীরা গানে অংশ নেন। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মিছিল ও মানববন্ধন। ঐতিহাসিক এই বৌদ্ধবিহার যেখানে টাঙ্গাইলে মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। সারা বাংলাদেশে আমরা আন্দোলন। নাটোরের সিংড়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নওগাঁর পোরশায় স্থানীয় আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শাহাদত হোসেন। কোটি হৃদয়ে জয় বাংলা বাস্তবায়ন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা। চাপাই নবাবগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ। কুমিল্লায় একুশে পদকপ্রাপ্ত ডাক্তার জোবেদা হান্নানের 75তম জন্ম ও 8তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ইলিয়াসের 32তম মৃত্যুবার্ষিকী পালন। নওগাঁর রানীনগরে আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক। ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন। সিরাজগঞ্জের কালীবাড়ি গোবিন্দবাড়ি নাট মন্দিরে 5 দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুখ থুবড়ে পড়েছে ওয়াটার বাস সার্ভিস, 11টি বোটের পেছনে খরচ কয়েক কোটি টাকা। মুন্সীগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতদের পরিবারে মাতম, শোকে স্তব্ধ পুরো এলাকা। চিলমারির আমতলা চরে নেই কোনো স্কুল, লেখাপড়া থেকে বঞ্চিত 2% শিশু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।